ঝাঁঝালো আছে, কোটি টাকার খাবার খেয়ে ফেলতেছে, প্রচুর মশলাযুক্ত, একদম গরু পাক। মুগ ডালটার অ্যারোমাটা সাংঘাতিক লাগছিল। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান। বাংলাদেশ একদম জিরো পয়েন্টে বসে আছি, একদম মাইলস্টোনের সামনে, এবং এখানে দুইটা ল্যান্ডমার্ক আসলে। সেই দুইটা ল্যান্ডমার্কের ভিতরে একটা হচ্ছে এটা জিরো পয়েন্ট, অ্যাট দ্য সেম টাইম এইটা হচ্ছে এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ঈদগাহ ময়দান। মানে বিগেস্ট কেন বলা যাচ্ছে না, সেটা হচ্ছে শোলাকিয়ার একটা ঈদগাহ ময়দান আছে, যেটা অলরেডি বহু বছর ধরে সবচাইতে বড় ঈদগাহ ময়দান। সো ওইটার সাথে কম্পিট করার মতো এই গৌরে শহীদ, এটাকে বলে গৌরে শহীদ ঈদগাহ ময়দান। এখানে এই মাঠটা এতটাই বিশাল, এবং এইটার আরেকটা এক্সটেনশন পার্টও আছে ওইদিকে, দুইটা পার্ট মিলায় আনুমানিক এখানে 10 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, ঈদের নামাজ। সো এই দুইটা একদম ল্যান্ডমার্ক জায়গা, একই জায়গায় আর কি, দিনাজপুরে। সো এই তো এইটা আপনাদেরকে একটু দেখানোর আমার ইচ্ছা ছিল। অ্যাট দ্য সেম টাইম এইটারই একদম পাশে হচ্ছে দিনাজপুরের আরেকটা বিখ্যাত খাবারের রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে রুস্তম হোটেল। যেই রুস্তম হোটেলটা গরুর মাংস, গরুর কলিজা, মগজ, এই টাইপের খাবারের জন্য খুবই বিখ্যাত। সো সেই রুস্তম হোটেলে আমরা এখন যাব। ঈদগাহটা দেখালাম, জিরো পয়েন্টটা আপনাদেরকে দেখালাম, এখন হচ্ছে আমরা ওইখানে খেতে যাব। দেখি ওইখানকার রুস্তম হোটেলের খাবার দাবার কীরকম, চলো যাই। এই হচ্ছে রুস্তম হোটেল, একদমই ঈদগাহ মাঠের অপোজিটে। আমরা রুস্তম হোটেলে ঢুকি, দেখি কী কী আছে এখানে, কী কী মেনু আর কি। মেইনলি তো বিফের জন্য ফেমাস, বাট কী কী আছে আমাদের? এইটা হচ্ছে গরুর মাংস, যেটা সবচেয়ে বিখ্যাত। বিখ্যাত, আচ্ছা। তারপর আচ্ছা, এটা 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 কি পিতলের না কাঁসার? এটা হলো পিতল। পিতল পিতল, হ্যাঁ। পিতলে রাখার কারণ কি, এটা গরম থাকবে? হ্যাঁ, অনেকক্ষণ গরম থাকবে, সহজে এই তেলটা জামবে না, মাংসটা অনেকক্ষণ ভালো থাকবে আর কি। মানে সবাই সিলভারের ক্যামেরা রাখলে জামে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, জমে যাবে, ঠান্ডা হয়ে জমে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, তাই এটা মানে আপনাদের শুরু হয় কটায়? এটা আমাদের শুরু হয় 10:30 থেকে 11টা পর্যন্ত, তারপর রাত 12টা পর্যন্ত চলে। রাত 12টা পর্যন্ত এইটাতেই থাকবে? হ্যাঁ, এইটাতেই থাকবে। এবং গরম থাকবে? মাঝে মাঝে একটু হিট করি। ও, মাঝে মাঝে একটু হিট করি। মাঝে মাঝে। আচ্ছা, এই গরুর মাংস একটা আইটেম আপনাদের পপুলার, তারপরে কি হচ্ছে, খাসি না? এটা হলো খাসি। আচ্ছা, আমাদের খাসি সীমিত যায় দি একটা, হিন্দু মুসলমান যাদের গরুর মাংস চলে না, হ্যাঁ হ্যাঁ, তারা তারা খাসি খাসি খায়, দেশি মুরগ খায়। দেশি মুরগ মানে এটা হচ্ছে সোনালী? হ্যাঁ, এটা হলো সোনালী। সোনালি, আর এটা হচ্ছে ডাল, ডিম আলুর ডাল। ডিম আলু ডাল, দেখি ডিম আলুর ডাল সহ এইভাবে, মানে একটা ডিম ভুনা দেয়, হ্যাঁ, ডিম দেয় এইভাবে করে। আচ্ছা, আর আলুর ডাল দি, হ্যাঁ, এই যে আলু। ওকে, বুঝছি, এটা খাইতে হবে আমাদের, দেখতে হবে। আচ্ছা, এগুলো সব 100 টাকা করে না? হ্যাঁ, সব 100 করে। সব 100 ডাল? ডিম ডাল 20 টাকা। ডিম ডাল 20 টাকা। আচ্ছা, আর কি আছে দেখি তো? ও, এই যে একটু মুগ ডাল, মুগ ডাল একটু ঘন মুগ ডাল, এটা হলো ঘন মুগ ডাল, ভালো লাগে এটা। হ্যাঁ, শুধু মুগ ডাল, আবার মুড়ি ঘন্ট না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাছ টাছ বা ইয়েটি কাটা কুটি কিছু নাই, জাস্ট মুগ ডাল। হ্যাঁ, স্মেলটা খুব ভালো লাগতেছে এটা, খুব অ্যারোমাটা সাংঘাতিক। এটা কি টাকি মাছ? এটা হলো টাকি মাছ ভর্তা, আর আলু ভর্তা হয় সকালে, আলু ভর্তা, মুসুর ডাল, আর এটা হলো আপনার কচু, কচু শাক ভর্তা। এগুলা কত করে? কচু শাক কত? কচু শাক একটু করে ফ্রি দি, আবার যারা বেশি না তাদের কাছে 10 টাকা করে ধরি। আচ্ছা, একটু ফ্রি দেন, আর টাকি মাছও ফ্রি দেন? না, টাকি মাছ 10 টাকা পিস, আবার আলু ভর্তা 5 টাকা পিস। 5 টাকা গোল্লা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বসি, আপনি আমাদেরকে গরুর মাংস দেন,
আর ওই যে গরুর একটা মগজ কলিজি মগজ ওটা কি রেডি হচ্ছে আর কি হ্যাঁ ওটা রান্না চলতেছে আচ্ছা ওইটাও আমাদেরকে দেন আচ্ছা আর আপনি দেন ভর্তাগুলা দেন আচ্ছা কচুটা দেন আর দুইটা ডালই দিয়েন আমরা একটু দুইটা ডালই দেখি ডাল আর মুগ ডাল মুগ ডাল দুইটাই একটু আমরা দেখি ঠিক আছে আমরা এখানে হচ্ছে অনেক বড় বসার জায়গা এদিকে ভেতরেও আছে আমরা আসলে বাইরের দিকে বসবো কারণ বাইরের দিকে একটা রোড সাইড বসে খাওয়ার একটা অন্যরকম ফিল আছে আমরা এখানে বসি বাট তার আগে আমি একটু হাতটা ধুয়ে নিই খাবার আমরা নিয়ে নিছি যে ভর্তাগুলা দুই রকমের ভর্তা টাকি মাছ এবং আলু ভর্তা এই দুইটা আছে কচু শাক আমরা দেখছিলাম ওইখানে ভিতরে কচু শাক দিছি এইটা হচ্ছে দ্য ফেমাস বিফ যেটা 100 টাকা সাইজের এই বিফটা 100 টাকা এইটা হচ্ছে কলিজা মগজ মানে ফুল অফ কোলেস্টেরল এবং তেল একদম ভেসে আছে এটার মধ্যে এটা হচ্ছে ডিম ডাল আর এটা হচ্ছে মুগ ডাল যেটা আমরা দেখছি তো একটু কচু ভর্তা দিয়ে আমার কাছে মনে হয় শুরু করি কচু ভর্তা না কচু শাক আর কি কচু শাক দিয়ে একটু স্টার্ট করি মনে হয় সবজি তো আসলে খুব সুনাম শোনা যায় না কোথাও তো সবজিগুলা এখানেও অ্যাজ ইউজুয়াল টাকি মাছের ভর্তা আলু ভর্তাটা পেঁয়াজের সালাদ ও এই দুর্দিনে আপনি পেঁয়াজের সালাদ নিয়ে আসছেন আলু ভর্তাটা সকালে যেই কারণে আলু ভর্তাটা বেশ ঠান্ডা বাট ঝাঝালো আছে মানে সরষের তেল দিয়ে যে মাখানো সেই সরষের তেলের ফ্লেভারটা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে টাকি মাছ একটু নিলাম আর কি পরে খাবো বেশ ঝাল আছে টাকি মাছ একটু পেঁয়াজের সালাদটা নিই টাকি মাছের ভর্তাটা আর একটু নিই একটু পেঁয়াজের সালাদ কোটি টাকার খাবার খেয়ে ফেলতেছে মানে পেঁয়াজের সালাদ এই দুটো একটু খেয়ে নিই কারণ গরম তো ঠান্ডা হয়ে যাবে এগুলো একটু শীত শীত ভাব বাইরে সো জমে যাবে এটা দেখতেই ভাল লাগতেছে বাট আমার আমার কাছে ফিল হলো আপনারা তো জানেনই আমার ভীষণ গরম খাবার খেতে পছন্দ সো এটা যদি একদম গরম হতো তাহলে এই জিনিসটা জমতো আরও ভালো ভেরি অয়েলি অ্যান্ড ফ্যাট মানে গরুর মাংস একদম জমে যাওয়া গরুর মাংস টাইপের রান্না আছে না ওই টাইপের পেঁয়াজের সালাদটা নেই একটু লেবু মারি এটা হচ্ছে কলিজা এন্ড মগজ মিক্সড ওয়াও তো তেল দেখেই আমার লোভ লাগতেছে একটু মগজ নেই মগজটা অল্প দেয় কলিজার পোর্শনটাই বেশি কলিজা আপনার ফুসকাও আছে এখানে সো কলিজা মগজ ফুসকা তিনটা মিক্সড
একটু গ্রেভিটা নিই। এটা একদম গরম, চুলা থেকে নামাই নিয়ে আসছে। জাস্ট এটা মনে হচ্ছে জম্বে আরো। প্রচুর মশলাযুক্ত, একদম গরু পাক। এই ডালটার মধ্যে হচ্ছে আলু ডাল, সাথে আবার একটা ডিম ভুনাও আছে। তো আমি একটু ডিম ভুনাটা হাফ নেই, সাথে হচ্ছে আলু ডালটা। এটা আলু দিয়ে ডাল দিয়ে একটা গ্রেভি সাথে ডিম ভুনা, ইটস ইন্ডিভিজুয়ালি এটাই কিন্তু একটা ডিশ। মানে চাইলে আপনি পুরো ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে মোটামুটি উত্তরবঙ্গের একটা ফেমাস ডিশ, যে আলু ডাল। তো সেটার সাথে আপনি ডিম ইনক্লুড করতে পারলেন, ডিম ছাড়াও করতে পারেন, যেটা আপনার পছন্দ। মুগ ডালটার অ্যারোমাটা সাংঘাতিক লাগছিল। মুগ ডালের সাথে কি করব, মাংস অ্যাড করব, গরু, তারপরে না জম্বে। এটা আমি একটু প্রাইসগুলো আপনাদেরকে আবার একটু রিকল করে দিই। ভর্তা হচ্ছে 10 টাকা, আলু ভর্তা 5 টাকা, এটা হচ্ছে 10 টাকা, কচু শাক, গরু মাংস এটা হচ্ছে 100 টাকা প্লেট, এটা কলিজা মগজ ভুনা এটাও 100 টাকা, এই ডালটা হচ্ছে 20 টাকা, আর এই মুগ ডালটা আমি আসলে ভুলে গেছি 10 অথবা 20 টাকা এরকম কিছু হবে, প্রায় ভাতের প্রাইস জানি না, 20 টাকা হতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। মানে আমরা যে ঈদগাহ মাঠ দেখলাম, ঈদগাহ মাঠের পরে রুস্তম হোটেল, রুস্তম হোটেল ফেমাস, রুস্তম হোটেলের খাবার দেখালাম। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থাকে মাস্ট ক্লিক করে দেবেন। আমার সমস্ত প্রোফাইলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করবেন, স্পেশালি ইনস্টাগ্রাম, কোথায় ট্যুর করি এটা কিন্তু ইনস্টাগ্রামে আগে রিভিউ হয়, সো আগে থেকে জানতে পারবেন। আর ফুড কোর্টের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। এখনও যারা ফুড কোর্টের মেম্বার না, পৃথিবীর যেখানে আছেন ফুড কোর্টের মেম্বার হয়ে যান। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন, খাবারের ছবি তোলেন অথবা ছোট্ট করে একটু ভিডিও করেন, ফুড কোর্টে পোস্ট করে দেন। আমরা জানতে চাই আপনার শহরে কোন রেস্টুরেন্টে কত দামে কোন খাবারটা পাওয়া যায়। দ্যাটস ইট, গুড বাই।